আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আরেকটি পেসপেক নিয়ে চলে আসলাম আজকে যে পেসপেক তৈরি করে দেখাবো সেটা মুখে ব্যবহার করলে এই প্রচণ্ড গরমে আপনাদের মুখ কখনো কালো হবে না মুখে মেস্তার দাগ পড়বে না ব্রণের দাগ থাকলেও চলে যাবে আর যতই পুরাতন মেস্তা হোক এই ফেশিয়ালটা কিন্তু একদমই আপনি চমকে যাবেন যে এত সহজে আপনার মুখের সমস্ত দাগ উঠে যেয়ে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি আর টমেটোটাকে আমি এইভাবে রেড করে নিচ্ছি এখানে টমেটোর ভিতর থেকে যে রসটা আসে সেটা আমি বের করে নিব টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী আর এটা দিয়ে আমাদের মুখের সমস্ত দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে আর টমেটো দিয়ে আমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল করবে তো টমেটো ফেসিয়ালটা কিন্তু আমরা শীতে বা গরমে দুই কালেই কিন্তু করতে পারি তো তার সাথে দেখতে পাচ্ছেন ছোট একটা আলু নিয়েছি আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি দুইটা থেকে আমি রসটা বের করে নিব আর আলু কিন্তু আমাদের মুখের মেসটা দূর করতে একশো পারসেন্ট কাজ করে থাকে এটা একশো পার্সেন্ট সত্যি আর আমার মুখের অনেক পুরাতন মেসটার দাগ ছিল তো আমি কিন্তু এই ঘরোয়া রেমিডিগুলো ব্যবহার করে বিশেষ করে আলুর পেস্ট্রেকটা তৈরি করে মুখে ব্যবহার করে আলুর যে কোনো জিনিসই আমি মুখে ইউজ করে কিন্তু আমার মুখের সমস্ত মেস্তার দাগ কমে গিয়েছে তবে নিয়ম আপনারা যদি ব্যবহার করেন আলুর রস রোদে পোড়া দাগ চোখের নিচের কালো দাগ মেস্তার দাগ ব্রণের দাগ দূর করতে কিন্তু অনেক বেশি উপকারী এখানে টমেটো আর আলুর রস আমি এখান থেকে বের করে নিচ্ছি তো এই ফেস প্যাকটা কিন্তু গরমের জন্য অনেক বেশি উপকারী আপনারা অবশ্যই সপ্তাহে দুই দিন হল ট্রাই করে দেখবেন আর এটা দিয়ে আপনার মুখে সমস্ত মুখের কালো দাগ দূর হতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে তো দেখতে পাচ্ছেন আমি আলুর থেকে রসটাকে এইভাবে বের করে নিয়েছি এখানে টমেটোর যে ভিতরের অংশটা আছে এটা সমস্তটাই নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলা অনেকের স্কিন কিন্তু সবার স্কিন বা সবার ত্বক কিন্তু একরকম হয় না সেই জন্যে হয়তো পারে দু একজনের একটু সমস্যা দেখা দিতে পারে অথবা কোনো সমস্যাই দেখা দিবে না কারণ এটা ঘরোয়া রেমেডি কিন্তু একদমই কোনো ভেজাল নেই সেই জন্যে আমি একশো পার্সেন্ট বলতে পারি যে এই পেস প্যাকটা ব্যবহার করে আপনাদের কোনো রকমের স্কিনে জ্বালা পোড়া বা কোনো সমস্যা হবে না তো এখানে আলু আর টমেটো রসের সাথে আমি মিশিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আপনারা চাউলের গুঁড়াটাই এখানে নেবেন চাউলের গুঁড়া আমাদের স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করতে সাহায্য করবে তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস হলুদ গুঁড়া আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে তাছাড়া মেস্তার দাগ কমাতে সাহায্য করবে আর লেবুর রস আমাদের স্কিনের সমস্ত ময়লা কাটাতে সাহায্য করবে লেবুর রস কিন্তু স্কিনকে পরিষ্কারও করে অনেক বেশি ভালো করে এবার এখানে সব কিছু একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একটা পেসপেক তৈরি হয়ে গিয়েছে যেটা আমাদের স্কিনের জন্য একদমই রেডি আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন আর প্রতিদিন না করে এটা কয়বার ব্যবহার করতে হবে সেটাও বলে দিচ্ছি তো আমি ভালোভাবে এটাকে কিন্তু সমস্ত সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে একটু ঘন হবে এটা যেহেতু স্কিনে ফেশিয়ালের মতো লাগিয়ে নিতে হবে সেই জন্য কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আর এখানে আলাদাভাবে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এবার দেখতে পাচ্ছেন আমি আমার হাতে ব্যবহার করে দেখাচ্ছি আর এই ভিডিওটা লাস্টের দিকে বাসায় কারেন্ট চলে গিয়েছিল যার কারণে এই ভিডিওটা কিন্তু একটু অন্ধকারে করেছি যার কারণে আমার হাতটা কিন্তু অনেকটাই কালো দেখাচ্ছে আমি কিন্তু এতটাও কালো না কিন্তু আমার ভিডিওতে বিভিন্ন ভিডিওতে কিন্তু আমি আমার ছবি নিজের ছবি শেয়ার করে থাকি আপনারা দেখবেন তো যাই হোক অন্ধকার যেহেতু প্রচণ্ড গরম এখন কিন্তু কারেন্টের সমস্যাটাও বেড়ে গিয়েছে হুটহাট করে কিন্তু কারেন্ট চলে যায় তো ঠিক এইভাবে আপনারা স্কিনে এই ফেশিয়ালটা লাগিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই বিশ মিনিট অপেক্ষা করবেন যখন এটা শুকিয়ে একদমই টান টান হয়ে যাবে স্কিনের সাথে লেগে যাবে তখন আপনারা হাতে বা এরকম লেবুর খোসাতে সামান্য একটু পানি নিয়ে আলতো হাতে ঘষে ঘষে সমস্ত স্কিনটা পরিষ্কার করবেন এটা অবশ্যই করতে হবে ফেশিয়াল শুধু মুখে লাগাবেন আর ধুয়ে ফেলবেন তাতে কিন্তু আপনারা কোনো ভালো ফলাফলই পাবেন না স্কিনটাকে ঠিক এইভাবে বিশ মিনিট অপেক্ষা করার পর আলতো হাতে মাসাজ করে করে সম্পূর্ণ স্কিনটা পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে দেখবেন আপনাদের স্কিনটা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে রুক্ষ শুষ্ক দূর হবে স্কিনের সমস্ত দাগ দূর হয়ে স্কিনকে পরিষ্কার করবে আজকের মতো বিদায়